মুখপাত্র উপদেষ্টা ইব্রাহিম কালিনকে তুরস্কের নতুন গোয়েন্দা প্রধানের পদে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। 6 জুন তুর্কি প্রেসিডেন্সি কমিউনিকেশন থেকে এই তথ্য জানানো হয়েছে। 2015 সাল থেকে টানা প্রায় 8 বছর গোয়েন্দা প্রধানের দায়িত্বে থাকা হাকান ফিদানকে গত 4 জুন পররাষ্ট্রমন্ত্রীর পদে দায়িত্ব দেন এরদোগান। গোয়েন্দা প্রধানকে সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে বিশ্ববাসীকে বিস্মিত করেছিলেন তিনি। নতুন গোয়েন্দা প্রধানের দায়িত্ব পাওয়া ইব্রাহিম কালিন 2014 সাল থেকে প্রেসিডেন্ট এরদোগানের নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান এবং মুখপাত্র ছিলেন। এছাড়াও তিনি এরদোগানের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। পুনরায় নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর 18 সদস্যের নতুন মন্ত্রী পরিষদ গঠন করেছেন রজব তাইয়েব এরদোগান। এবারের মন্ত্রী পরিষদে এরদোগান সবচেয়ে বড় চমক দেন গোয়েন্দা প্রধান হাকান ফিদানকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দিয়ে। হাকান ফিদানকে এরদোগানের সবচেয়ে বিশ্বস্তদের একজন বলে মনে করা হয়।